আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে সৃষ্টির মধ্যে যখন জিব্রাইলকে সৃষ্টি করলেন, আর কোন জিনিস তখন পর্যন্ত সৃষ্টি হয় নাই, জিব্রিল আমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে তুমি আছো স্রষ্টা, আমি আছি সৃষ্টি, আর কিছুই নাই। আয় আল্লাহ তাআলা আমি জানতে চাই, বলো না তোমাকে কি করে সন্তুষ্ট করা যায়? এই পৃথিবীতে তুমি কোনোদিন আমার উপরে অসন্তুষ্ট হবে না, যতদিন সৃষ্টিতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ বলেন না কি করতে হবে? আল্লাহ বললেন, জিব্রাইল রে আমাকে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিশতা, যা আমি আল্লাহ সৃষ্টি করেছি, যা আমি আল্লাহ আজ পর্যন্ত সৃষ্টি করি নাই, সব যদি তুমি আমার রাস্তায় দান করো আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। জিব্রিল আমিন বলছেন, আল্লাহ তাআলা এত কিছু দিয়াও যদি তোমাকে সন্তুষ্ট করা যায় না, কি করলে সন্তুষ্ট করা যাবে আমাকে বলে দাও। আল্লাহ বললেন, জিব্রাইল রে কেউ যদি আমার কদমে এক পার্শ্বে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা সৃষ্টি করেছি যা সৃষ্টি করি নাই সব যদি এক সাইডে রেখে দেয়, আর আমার কোন গোলাম যদি আমার কদমে সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ তাআলা বান্দার ওই এক সেজদার মাধ্যমে সন্তুষ্ট হয়ে যায়। এবার জিব্রিল আমিন বলছেন, আল্লাহ তাআলা তাহলে এই পৃথিবীতে আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন না। এই বলে জিব্রিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, দশ বছর বিশ বছর না, একশো বৎসর দুইশো বৎসর না, জিব্রিল আমিন একাধারে আল্লাহর কদমে সেজদা করলেন তিরিশ হাজার বছর। কেউ কেউ কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় জিব্রিল আমিন আল্লাহর কদমে সেজদা করেছেন একাধারে তিরিশ লক্ষ বৎসর। এত লম্বা সেজদা করবার পরে যখন মাথা উঠালেন, আল্লাহ বললেন, জিব্রাইল এত লম্বা সেজদা দিয়ে তুমি কি চাও, আমার কাছে কি চাও? জিব্রিল আমিন বলছেন, আল্লাহ তাআলা তোমার কাছে আমি কোনো জিনিস চাই না, শুধুমাত্র বলো না তুমি সন্তুষ্ট হলে কিনা। আল্লাহ বললেন, জিব্রাইল রে এই প্রশ্নের জবাব জানবার আগে তুমি আমার আরশে আজিমের দিকে একটাবার লক্ষ্য করো। জিব্রিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে তাকালেন, ওদিকে তাকাইয়া দেখে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল বলছেন, আল্লাহ তাআলা তোমার কদমে তিরিশ লক্ষ বৎসর সেজদা করেছি, তুমি সন্তুষ্ট হয়েছো কিনা জানতে চাই। আয় আল্লাহ তুমি আমাকে কেন কালিমা দেখাইয়া দিলা? আল্লাহ বললেন, জিব্রাইল তোমার প্রশ্নের জবাব কিন্তু কালেমার ভিতরে আছে। আয় আল্লাহ কেমনে তোমার কাছ থেকে জানতে চাই? আল্লাহ বললেন, জিব্রাইল শোনো, আখেরি জামানার পয়গম্বর কলিজা টুকরা আমার বন্ধু হাবিবুল্লাহ, যাকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়েছি, আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা ওই কালিমা হাদিয়া দিতে চাই, আমার আখেরি জামানার বন্ধুকে হাদিয়া দিব, আমার আখেরি জামানার বন্ধুর উম্মতেরা আমার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার জৌলসে পড়ে,
দুনিয়ার চাক চিক্কের মুহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, আমার কথা মনে থাকবে না। এইভাবে আমার কোন বান্দা খাদিজাতুল কুবরা মাদ্রাসার ওয়াজ মাহফিলে এসে আমি আল্লাহকে চিনতে পেরে বাড়িতে যাওয়ার পরে গভীর রজনীতে সেজদায় পড়ে যখন ডাক দিয়া আমার কাছে বলবে আল্লাহ ভুল হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা, এইভাবে যখন কাঁদবে আখির জামানার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা তাদের উপরে বলে দিয়েছি তারা যেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পড়ে। কয় ওয়াক্ত? সবাই বলেন পাঁচ ওয়াক্ত নামাজে তারা 17 রাকাত নামাজ ফরজ পড়ে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত কত হলো, আসরের নামাজ 4 কত হলো, মাগরিবের 3 কত হলো, ইশার 4 কত হলো। আল্লাহ বললেন শুনো জিবরাইল, আখেরি জামানার উম্মতেরা দুনিয়ার জমিনে প্রতিদিন কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে, প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে, প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রব্বিয়াল আলা। আমার যে গোলাম একটা বার সেজদায় গিয়া পড়বে সুবহানা রব্বিয়াল আলা। জিব্রাইল তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে শান মান আর মর্যাদার মালিক হতে পারলা না, আখেরি জামানার গুনাগার গোলামেরা যখন আমার কদমে সেজদায় পড়ে একটা বার মন খুলে বলবে সুবহানা রব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রব্বিয়াল আলার মর্যাদা তোমার 30 লক্ষ বছরের মর্যাদার চাইতে আমি আল্লাহর কাছে বেশি বাড়ি হয়ে যা। সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে একটা, সেটা কি? সবাই বলেন না, আরো জুড়ে বলেন না, আপনারা দেননি ঠিক মতো আল্লাহর কদমে না আরেক জায়গায় দেন তো সবাই, রমজানে দিবেন তো, কয়দিন দিবেন? দিবেন দিবেন তো, আমার জানা আছে কয়দিন দিবেন। দেখবেন রমজানে 3-4 দিন মসজিদে মুসল্লির অভাব নাই, আর ফন্ড রমজানের পরে মাইকিং করতে হবে এলাকায়, প্রিয় এলাকাবাসী হারানো বিজ্ঞপ্তি, কিসের হারানো? আমাদের মসজিদ থেকে মুসল্লি হারাইয়া গেছে গা, এরা মসজিদে হাসছিল এখন পাইতেছি না, আবার দেখবেন এরা 27 রমজান রাত্রে আবার হাজির হয়ে গেছে গা। কথা কন না কে রে, ঠিক না মিথ্যা? কত চিন্তা করছেন, এরা কই যায় কই যায়? এগুলো শয়তানি, এগুলো নাফরমানি, এগুলো বাদ দিতে হবে। আমরা সব সময় কম আমল করেন কন্টিনিউ করেন, কম আমল করেন কন্টিনিউ করেন, ইনশা জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে মনে হয়, তো একটু হাত তুলে দেখেন না কার কার অসুবিধা হইতাছে। তকবীর দিছে আর আপনারা করতেছেন, মনে হইতেছে এরা এই মাত্র সাকারা চলে যাইতেছে। আজকে বাংলাদেশে কিছু লোকের জন্ম হয়েছে, এরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটা নাম শুনলে কয় হিটা এদেশে চলতো না, বলতেছে না কই দেশে নাকি? এগুলা বলতে বলতে বাংলা সাহিত্য শেষ হয়ে বাংলা ভাষা বাদ দিয়ে আরবি ভাষা শুরু হয়ে গেছে গা। আরে বেডা এগুলা যারা বলতেছ, আজকালকে দেখবেন আমাদেরকে শিখাও গড়ের ভিতরে কয় ভাত খাইতো, হোটেলে গিয়া কয় রাইস আসেনি, শয়তানি করো না, ভাতের না হোটেলে গিয়ে ভালটাই দিছে কয় রাইস। কথা কন না কে রে, এটা আমরা করছি, এটা আমরা করছি, এখানে গিয়ে নাম ভালটাই দিছে কয় রাইস। কত বড় শয়তান চিন্তা করেন, ঘরের ভিতরে খুব ভাত আর হোটেলে গিয়া, এটা কি তা বাংলা রাইস? এটা বাংলা, বাড়িতে খুব পানি হোটেলে গিয়া খাও ওয়াটার, ওয়াটার গিভ মি ওয়াটার, শয়তানি করো না। বাসা আমরা খাইছি, বাংলিশ বানাই দিছো বাসারে, 16 ফেব্রুয়ারি কি বলতে পারে না, 14 ফেব্রুয়ারি কি বলতে পারে না, এটা বলতে পারে, 21 ফেব্রুয়ারি কি বলতে পারে না, 16 ডিসেম্বর কি বলতে পারে না, 26 মার্চ কি বলতে পারে না, কয় 21 ফেব্রুয়ারি কি,
একুশে ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, চিন্তা করে এগুলো বলতেছে। নিজের বাসা বুসা কিচ্ছু ঠিক নাই, এতদিন শুনলাম বাচ্চারা স্কুলে আলু ভর্তা বানাইতেছে, পেঁয়াজ ভর্তা, মুড়ি ভর্তা শিখতেছে, কতদিন পরে শুনলাম থিড়িং বিড়িং শিখতেছে, এরপরে শুনলাম কিনা যেন ব্যাঙ্গের মতো লাফাইতেছে, হক করে লাফ দেয় ব্যাঙ্গের মতো, এরপরে কয়েকদিন শুনলাম ছেলেরা নাকি মেয়ে বানাইয়া দিতেছে, কথা বলেন না কেন? এগুলো ওয়াজকে করতেছি না, কারণ আপনাদের অবস্থা ভালো না। ছেলেরে নাকি মেয়ে বানাইয়া দিতেছে, এতদিন শুনলাম, ওরে আল্লাহ, এখন কি শুনতেছি? এখন কি শুনতেছেন? এখন শুনতেছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না, মানে রাখবে। এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আসান একামতের দেশ, কোরআন সুন্নার দেশ। এই দেশের ভিতরে কোরআন ছিল, আছে, থাকবে, সুবহানাল্লাহ ছিল, আছে, থাকবে। যারা এগুলা পছন্দ করে না, এদের জন্মের কোনো আদর্শ ঠিক নাই, ঠিক কিনা বলে? আপনার আরো জোরে কইতে পারবেন না, মরে যাইবেন গা, আর বেশি কইতামও না, আমিও যাইতাম না বেশি দূরে। শুনেন, এই যে আমাদের ছেলেগুলা খারাপ হয়ে যাইতেছে, আমাদের সমাজ খারাপ হয়ে যাচ্ছে, আজকালকে ছেলে নাকি ছেলেরে বিয়ে করতে চায়, মেয়ে নাকি মেয়েরে বিয়ে করতে চায়। কর, যেটা মন চায় এটা কর, শয়তানি করো, ইসলাম এটা নাই, সমাজ এটা নাই, সংস্কৃতিতে নাই। কেন হচ্ছে? এর একমাত্র কারণ পরিবারে দিন নাই, আমাদের পরিবারে দিন নাই। পরিবারে যদি দিন থাকতো সমাজ এত খারাপ হইতো না। এটা কি তা পসরাবে ধরছে, পসরাবে ধরছে, আচ্ছা পসরাবে ধরছে তোমার, দেখো কিন্তু যাইবা, আর বাহিরে আজরাইল আছে, থাপড়া বাড়ি ফালাই দিব, আমাদের কিচ্ছু কইতে পারবো না, আমরা আনতে পারতাম না। যান, আপনার দায়িত্বে যান। আমার বন্ধুগণ, পরিবার যদি সুন্দর হয়ে যায়, বাচ্চাগুলো ভালো হয়ে যাবে। আপনি আমি যে বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখি, আমার বাচ্চা এই হবে, আমার বাচ্চা সেই হবে, মনে রাখবেন স্বামী স্ত্রীর ব্লাড মিশ্রিত হয়ে যে বাচ্চা তৈরি হয়, স্বামী স্ত্রী যদি ভালো না হয়, এই বাচ্চা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা? এই জন্য সন্তান যদি ভালো হতে হয়, পূর্ব শর্ত ভালো হওয়া লাগবে কাকে? মা বাপকে। কাকে? সবাই বলেন কাকে? মা বাপকে। আজকে মা বাপ ভালো না, এই জন্য পরিবারে শান্তি নেই। এই জন্য মা বাপকে ভালো হতে হবে। কেমনে? মাঝে মাঝে স্ত্রীকে সালাম দিবেন, ইনশাল্লাহ। এরা বল, চিন্তা করতেছে বউরে সালাম দিব কি তা, বউ আমারে সালাম দিব, ঠিক? সালাম দিবেন তো মাঝে মাঝে স্ত্রীরে। আমরা এগুলা বলে একটা চমৎকার আলোচনার দিকে যাচ্ছি, মনে রাখবেন। আপনাদেরকে যে কথা আজকে শোনাবো সেটা হলো, পরিবার যদি সুন্দর হয়, মানে স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয়, আর এই ঘর থেকে কোনো বাচ্চা জন্ম নেয়, আর ওই বাচ্চা যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায় যেটা পৃথিবীতে নাই, বাস্তবে দুনিয়ায় নাই, এমন জিনিসও যদি চায়, আল্লাহ বলছেন আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কন্যা, এই যে ভাই গিয়েছে আরেকজনে লই আইসে গিয়া, ঠিক আছো তুমি একে দুই, মাশাআল্লাহ। কন্যা, ঠিক আছে, শুনেন আমার দিকে তাকান। তাহলে আমরা কি করতে হবে? পরিবার সুন্দর করে লাগবে তো ইনশাআল্লাহ। দেখেন, আপনার স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয়, আর এই ঘর থেকে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, এই বাচ্চা আল্লাহর কাছে হাত উঠিয়ে এমন জিনিস চাইছে এটা পৃথিবীতে নাই, পৃথিবীতে আল্লাহ বলছেন আমি দিলাম ওয়াদা, দিয়ে দিব। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এটাই আমি আজকের আলোচনায় নিয়ে আসবো। এটা যেহেতু মহিলা মাদ্রাসা, এটাই আলোচনায় নিয়ে আসবো ইনশাল্লাহ, শুধু শুনবেন আপনারা। এই জন্য পূর্ব শর্ত পরিবার সুন্দর করা লাগবে ইনশা, সালাম দিব তো ইনশাল্লাহ। কেমনে দিবেন? আমরা সংক্ষেপে যাই সামনের দিকে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ কোরআনে কারিমের ১৯ নম্বর পারা ২৫ নম্বর সূরা
সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানের রব এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের কোয়ালিটি হলো গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না কি করতে পারে না সবাই বলেন নাম বল শুধু বলে বলে যাচ্ছে অহংকার করা যাবে আপনারা করেননি না না আপনারা তোলিয়া উলিয়া ডাইরেক্ট শুকুর সামনে বৈশাক অহংকার করে না দেখবেন এলাকায় বেচারা আগে গরিব ছিল পয়সাপাতি ছিল না হঠাৎ করে পুবাইল এলাকায় পয়সাওয়ালা হয়ে গেছে হঠাৎ করে পয়সার মালিক দেখবেন পয়সার গরমে কোন এলাকার সাধারণ পাবলিকরে ঠিক মতো চিনেও না আছে না নাই আজ থেকে 50 বছর আগে এই পুবাইলে অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা মানি লাখপতি আজ তার ছেলেমেয়েরা মানুষের ফ্যাক্টরিতে আর মানুষের দোকানে কাজকাম করে খায় আর আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না আজ আল্লাহ তার ছেলেমেয়ের ঘরে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালিক বানাইছে নাই না আছে কে করেছে এজন্য অহংকার করা যাবে মনে থাকবে তো সংক্ষেপ করে যাচ্ছি সামনে মূল কথা বলার জন্য আল্লাহর গোলামের আরেকটা গুণ হলো আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা আল্লাহ বললেন আল্লাহর গোলামের দল দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করবে নিজেকে আশিক রাসূল দাবি করবে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আঘাত করলে আঘাতের জবাব দিবে না গীবত শেখায় সমালোচনা করলে জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া কথা বলা লাগবে কিন্তু গালি দেওয়া কেউ যদি গালি দেয় আমরা তার জন্য শান্তির দোয়া করব সালাম দিব রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন কোন জাহিল যদি গালি দিয়েও ফেলে কালু সালাম তার জন্য শান্তির দোয়া করো সালাম দেও পড়েন ইনশাআল্লাহ এই আমরা জায়গা মতো আইলাম এখান থেকে আলোচনা সংক্ষেপ করব আল্লাহ বলছেন কেউ গালি দিলে কি দিব আপনারা দেননি সালাম ইনশাআল্লাহ তো আগামীতে এই পর্যন্ত দিছেন কিনা এটা কই দিব সালাম দিছেন এমন কিছু কয় না এরা দেখি না একটু টেস্ট করতেছি 1-2 মিনিটে খুব মনোযোগ দিয়ে শুনবে এক হাদিস মুসনাদে আহমদ আনাস ইবনে মালিক আল আনসারি শামাইল তিরমিজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা বলেন আমার স্বামী কলি যা টুকরা প্রিয়তম স্বামী রসুলে পাক যখন ঘরে আসতেন আম্মা জান আয়েশা বলেন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম নবীজি যেন আমাকে দেখতে না পান তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন আর আমি ঘরের দরজা খুলে দিয়া জাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তার সালাম দিব না সুবহানাল্লাহ এটা আগামী বছর কইেন কেমন সবাই সুবহানাল্লাহ কোন আয়েশা বলেন ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের শপথ আমি আমার জিন্দেগিতে রাসূলে পাককে আগে সালাম দিতে পারি নাই বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন এখান থেকে কি বুঝতে পারলাম রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন রাসূল স্বামী আম্মা জান আয়েশা স্ত্রী
রাসূল আয়েশারে সালাম দিবেন অর্থ স্বামী বউরে সালাম দিবেন শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন স্ত্রীরে এখন আপনারা দেননি সত্য কথা কোন বউরে সালাম দেন মাত্র দুইজন পাইলাম তুমি তো দিবা আমি জানি এটা একজন বাকি এরা বউ নাই কে কইছে রে ওরে আল্লাহর বউ নাই যে খুশি বউ নাই তো কি হইছে প্রেম তো দুই সাইড ভাষটা করে ছাড়ছো ইনশাল্লাহ কইতেছে হেডা মানে আগামীটা আরো শুরু করব তোমার শয়তানে আজকে ঠিক করে দেবো কিন্তু কই ইনশাল্লাহ সালাম দিবেন তো ইনশাল্লাহ সালাম দিবেন তো রসুল যদি নিজের বউরে সালাম দিছেন আপনারা পারবেন না এতদিন দিলেন না কেন বউরে সালাম কোন এতদিন দিছেন না কেন এটা কোন হ্যাঁ কথা কয় না এতদিন স্ত্রীর সালাম দিলেন না কেন মা কিছু কনে দি সবাই তো দেয় নাই দিছে না কেন হিডা কন কেটা করে সরম বুড়ি আল্লাহর সরম সরম করে বুড়ি সালাম দিতে আর বউরে যে কাপড় খুললে ফিড়েইবার সময় সরম কই যায় ওই দিন একজন আমার কইতাছে বউরে ফিড়াইতে ফিড়াইতে বউরে কইতাছে তুই আমার আব্বা কো নাউজুবিল্লাহ বললেন না বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ আমার সাইডা দে হে বন্ধু বান্ধবের কাছে বলতেছে তোমরা আমার সিনুনি আমি কেডা আমি বউরে বাপ ডাকাইয়া সাইডা দিছি শয়তান আল্লাহর জিগে আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলে কে রে আমার জিন্দগিতে তো বউরে বাপ ডাকাইনি কথা কন না কেন আর আপনারা বউরে বাপ ডাকাই এখানে তসবি পড়তেছেন সালাম দিবেন কোন ইনশাল্লাহ জুরে কোন ইনশাল্লাহ এই যে মুরব্বী যারা বইছে আপনারা দেখেন হেরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে এই যে দেখেন হেরা চিন্তা করতেছে রে বাবা 50-60 বছর গেছে গা বউরে সালাম দিলাম না আজকে যদি সালাম দেই বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে ঠিক না স্ত্রী যাই মনে করুক আপনি সালাম দিবেন হেডি শেষ কথা কন ইনশাল্লাহ সবাই কন ইনশাল্লাহ যাদের বউ নাই তারাও কন ইনশাল্লাহ আজকেই ঘরের দরজায় গিয়া বলবেন দাঁড়াইয়া ওয়াজ শেষে স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বউ কই মা এত রাত্রে বুড়ারে কোন বুতে ধরল আপনি বলবেন কোনো বুতে ধরে নাই হুজুর এইমাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি সালাম দিবেন ইনশাল্লাহ মুরব্বী যারা আছেন এরা কোন ইনশাল্লাহ কোন কেন আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন আপনারা কইতেছি বলেন ইনশাল্লাহ বলেন বাসায় গিয়ে ইনশাল্লাহ কইবা না মানে মহিলারা শুনতেছে না ঘর থেকে ইনশাল্লাহ সালাম দিয়েন রাসূল হাদিস কুদসিতে আল্লাহ বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন আর যেই ঘরে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে মাঝে মাঝে মুখে উঠাইয়া আদর করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিতে পারবে আল্লাহর রসুল বলছেন মেশকাত বাবু তিব্বে ও রেকা ডাক্তার এবং ডাক্তারি রসুল বলতেন তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তাও মুক্ত করে দিবেন তাহলে মাঝে মাঝে বউরে খাওয়াইবেন তো মুখে উঠে খাওয়াইবেন তো সবাই কয় না ইনশাল্লাহ সবাই কয় ইনশাল্লাহ আমার রসুল সারা জিন্দগি আয়েশারে খাওয়াইছেন কুলে সামাইলে তিনি বাংলা আছে এখন আম্মা যেন আয়েশারে কুলে করে ঘুম পাড়াইতেন আম্মা যেন আয়েশাকে নিজের হাতে কাপড় পরাইয়া দিতেন আম্মা যেন আয়েশার মাথায় তৈল দিয়া চিরুনি দিয়া চুলগুলা আছড়াইয়া নিজের হাতে চুলগুলা বেনি করে দিতেন সুবহানাল্লাহ কোন তা আপনারা এত কিছু কইতেছি না তো শুধু খাওয়াইতে পারবেন নি ফারাম কিতা এটা ফারাম কিতা কইছে রে এটা কোন ভাষায় কইল ফারাম এটা কি দারি আল্লাহ পারবেন তো ইনশাল্লাহ খাওয়াইবেন তো ইনশাল্লাহ সবাই খাওয়াইবেন তো তুমি পিছন থেকে যে জোর ইনশাল্লাহ কইতেছো বাবা আমার ভয় ঢুকাই দিতেছো এরা সামনে যারা আছে এরা কইতেছে না খাওয়াইবেন তো আমার মনে হইতেছে না আপনাদের আওয়াজে খাওয়াইতে পারবেন জোয়ানেরা খাও কিছু তোমরা বিয়া করছো না কো না কেন বিয়া করে তো খাওয়াই বা ইনশাল্লাহ কো তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে যে এই এই পুবাইল এলাকার যুবকেরা নিজের স্ত্রীকে ভালোবেসে সুন্নত আদায় করে মুখে উঠে খাওয়াইতে পারবে না
এরা ভালোবেসে আদর করে মুহাব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে, ঠিক কি না? এটা কইছে ঠিক কেনা রে? হেরে তুমি ঠিক কইছো, ওই যে হেডে কইছে ঠিক কইছে, বউরে খাওয়াইতে পারতো না ভাবিরে খাওয়াইব, তো বউ তোমাদের ফিডাইবো না তো কে ফিডাইব? এটা কী তার এটার ওয়াজ করে লাভ কী তা আজকে? এটা দিকে উল্টা বুঝে ওয়াজ আজকে। হেও কইছে তুমি তো বাচ্চা মানুষ, বিয়া করতে 30 বছর বাকি, তুমি এখনো ভাবিরে খাওয়াইব কো কিতা? এগুলোতে খারাপ হয়ে যাইতেছে দেখতেছি, সমাজে ভালো করা লাগবে বলেন ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন আমার কথায়? খারাপ লাগছে? আমি কি সংক্ষেপ করব? পুরো আলোচনা তো সামনে, তো 12টায় যাইতেছে বাবা, 12টায় যাইতেছে, মানসিক তো বইব নি, বসবেন তো সারা রাত? সারা রাত আছেন তো? দেখি কারা কারা থাকবেন, হাত তুলেন তো দেখি। হাত উঠান না কেন বাবা, হাত উঠান, হাত উঠান, কয়ে দিব আল্লাহরে যে আল্লাহ হাত যে উড়াইছে না, হাতটা তুমি এবার রাখা দিও যে জিন্দগি পর্যন্ত। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহ কবুল করো। আমি এগুলো হচ্ছে ভালোবাসা, মানে আমি সচেতনতার দিকে খেয়াল করতেছি। আমরাই তো, যদি আমি শুধু কথা বলতেই থাকি বলতেই থাকি, আপনাদের তন্দ্রা চলে আসবে, ঘুম চলে আসবে, এই জন্য এভাবে বলতেছি। খারাপ লাগতেছে? দেখেন পরিবার যদি সুন্দর হয় কেমন বাচ্চা জন্ম নিবে। আজ আমাদের মায়েদের ঘর থেকে শাহ জালাল শাহ পরান, জুনাইদ মুগদাদি, আব্দুল কাদির জিলানি, মুঈনউদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, নেয়নি। অথচ বিশ্বনবী খাদিজাতুল কোবরা, স্বামী স্ত্রী সম্পর্ক, কেমিস্ট্রি, স্বামী স্ত্রীর মর্নিং কত চমৎকার ছিল, আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতু নিসাঈ আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। ফাতেমা এবং আলী স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে হাসান হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বলে। আর আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া, বল্টু বল্টু বল্টু, দুনিয়া এসে কিচ্ছু খায় না, এরে কিচ্ছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলু, কথা বলেন না কেন? টেলি বাচ্চা ভালোই বো কেমনি, মা আছে আইপ্যাড নিয়া, বাপ আছে ল্যাপটপ নিয়া, ছেলে আছে মোবাইল নিয়ে, ঠিক বাচ্চা ভালো হবে কেমনি? আমার কথা খারাপ? আমি মিথ্যা বলতেছি? তাহলে বাচ্চা ভালো হবে না, এই বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখে লাভ নাই, ওটা বড়ই মাথা পাগল হইব। এই জন্যে স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর করেন, ভালো বাচ্চা জন্ম নিবে। যেমন খাদিজাতুল কুবরা রসুলে পাক, তাদের ঘর থেকে জন্ম নিয়েছে ফাতেমা। ফাতেমা কেমন মেয়ে হয়েছিল আপনাদেরকে শোনাচ্ছি খুব সংক্ষেপ। কষ্ট হচ্ছে না তো? খুব মনোযোগ দিয়ে শুনেন, বেশি লম্বা করবো না, লম্বা করলে কিন্তু উঠে যাবে, ওরা ফসা দিত না তো, আসলে ফসার কথা কইতাম না আপনাদেরকে, এটা মনে করেন না যে হুজুর মানে ওয়াজের পরে যা আছে দিয়ে যাও, এটা কইতাম না আপনাদেরকে, এরপরে ওয়াজ শুনেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শুনেন, এবার কি বলতে চাই? রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলার পথে, বয়স তখন পর্যন্ত বেশি হয় নাই, কেউ বলেছেন 6, কেউ বলেছেন 5, কেউ বলেছেন 12 বছর সম্পর্ক হয়ে গেল। এক ইহুদির মেয়ের সঙ্গে রাসূল পাকের মেয়ে ফাতেমার বন্ধুত্বের সম্পর্ক, দীর্ঘদিন পর্যন্ত ফাতেমার সঙ্গে কি হদির মেয়ের সম্পর্ক, কথাগুলা মনে রাখবেন, বানিয়ে বলতেছি না। তারিখ ইবনে জারির তাবারি খুলবেন, আর যদি ওটা নাও পান তাহলে সহজ একটা কিতাবের নাম বলছি, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকার, খুলে দেখবেন চমৎকার করে কথাগুলো কত সুন্দর সাজানো। আমার বন্ধুগণ ফাতেমার সঙ্গে হদির মেয়ের সম্পর্ক হয়ে গেল, ওই মেয়েটা ফাতেমার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গিয়েছে, তার আদর্শ তার আমানতদারি দেখে মেয়েটা মুগ্ধ হয়ে গিয়েছে, কিন্তু মেয়েটা তখন পর্যন্ত মুসলমান হয়নি, আস্তে আস্তে বড় হয়ে গেল। কারণ বন্ধু নির্বাচন করতে যদি ভুল করেন, বন্ধু আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারে। আপনার দেখবেন আগে ছিল, আগে ফুল প্যান্ট পরতো বন্ধুর পাল্লায় পরে, থ্রি কোয়ার্টার পরে, আগে ফুল শার্ট পরতো এখন সেন্ডু গেঞ্জি পরে, আগে পাতার বিড়ি খাইতো বন্ধুর পাল্লায় পরে এখন বাবা খায়, কথা বলেন না কেন?
বন্ধু নির্বাচন করতে ভুল করা যাবে না। আমার বন্ধুগণ, মেয়েটার সঙ্গে ফাতেমার সম্পর্ক হয়ে গেল, দীর্ঘদিনের সম্পর্ক। কথাগুলো সংক্ষেপ করে মূল কথা বুঝাবো, বুঝবেন। আমার বন্ধুগণ, মেয়েটা আস্তে আস্তে একদিন তার বাবার কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে তোমার বয়স হয়ে গিয়েছে মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা যার, আপনি আমাকে বিয়ে দিবেন বাবা? কার সঙ্গে বিয়ে দিবেন? ছেলেকে তো আমি চিনলাম না। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে এই এলাকার, এই দেশের সব থেকে বড় এক শিল্পপতির ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই। একমাত্র ছেলে যার টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, কোটি কোটি টাকার মালিক, ওই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই মা, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়েটা ডাক দিয়া বলছে, আব্বা আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা? ওই বিয়েতে আমি রাজি কি না আপনি জানতে চাইলেন? আগামীকালকে দুপুরের আগে আগে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়া পরের দিন সকালবেলা এসেছে, ডাক দিয়ে বলেছে, ফাতেমা এই পৃথিবীতে তোমার মতো আমানতদার কাউকে মনে করি না, তোমার মতো ভদ্র বিশ্বস্ত পৃথিবীর কাউকে মনে করি না। ফাতেমা আজ আমি এসেছি আমার লাইফের ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, এক ইহুদির ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায়, পৃথিবীর কাউকে তোমার মতো আমানতদার বিশ্বস্ত মনে করি না, এই জন্যে তোমার কাছে এসেছি পরামর্শের জন্যে, বলো না ছেলেকে বিয়ে করব কি না। ফাতেমা বলছেন, বোন রে পৃথিবীর কোনো বাবারাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে সুখে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যে ছেলেটি করেছে বিয়েতে রাজি হয়ে যাও। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি বলেছ বিয়েতে রাজি হওয়ার জন্য, এই জন্য আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু বোন রে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ও ফাতেমা আমার শর্ত হলো ওই ছেলেকে বিয়ে করব তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো, আমাকে দোয়া করে দেও, কারণ তোমার মতো বিশ্বস্ত ভদ্র আমানতদার মেয়ে পৃথিবীতে আর নাই। তুমি মুসলমান, আমি ইহুদি, তো কি হয়েছে, কিন্তু তোমাকে আমার পাশে চাই। ফাতেমা বললেন, বুনরে আমি যদি তোমার বিয়েতে যাই মানুষ আমার বাবাকে টিটকারি করবে, গালি দিবে, মজা করবে, আর বলবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে কেমনে ইহুদির মেয়ের বিয়েতে গেল, এই জন্যে আমি যেতে পারবো না। মেয়েটা বলছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও মরে যেতে পারি, পৃথিবীর কোনো ছেলেকে তোমাকে ছাড়া বিয়ে করব না। ফাতেমা আবেগি হয়ে গেলেন, এমন বন্ধু একটা ইহুদির মেয়ে আমাকে পাশে রাখতে চায়, হয়তো মেয়েটার চরিত্রের পরিবর্তন হয়ে কালিমওয়ালা হয়ে যেতে পারে। ফাতেমা বলে ফেললেন, বোন রে ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব তোমার বিয়েতে যাব, কোন ইনশাল্লাহ। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান আপনি আমাকে যে ছেলের সঙ্গে বিয়ে দিতে চান বিয়েতে রাজি? ইহুদি খুশি হয়ে পাবলিক রে দাওয়াত দেওয়া শুরু করেছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা যান আমি একটা শর্তে রাজি। কি শর্ত মা? আমার শর্ত হলো আমার বিয়েতে আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা, তাকে আমি ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে, এই শর্তে রাজি। ইহুদির জন্য আসমান ভেঙে মাথায় পড়ে গিয়েছে, পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, কি বলিস মুহাম্মদ আমার জাত শত্রু, আমার রক্তের সঙ্গে যার দুশ্মনী, যার ধর্মের বিরুদ্ধে আমার অবস্থা, তার মেয়ে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসে মান সম্মান ইজ্জত বলতে কিচ্ছু থাকবে না, প্রয়োজন বুঝে তোমাকে কোনো দিন বিয়াই দিব না, এরপরেও ফাতেমাকে আমার বাড়িতে আসতে দিব না।
মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান, এই পৃথিবীতে কোনোদিন তোমার চোখের সামনে দাঁড়াইয়া কথা বলি নাই, আজ আমি জানাইয়া দিতে চাই, আপনি প্রয়োজন বুঝে আমাকে মেরে ফেলতে পারেন, হত্যা করতে পারেন, টুকরা টুকরা করতে পারেন, জ্বালিয়ে ভস্ম করে দিতে পারেন, কিন্তু আমার একটাই কথা, ফাতেমাকে পাশে না রেখে এই পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইহুদি চিন্তায় পড়ে গেল কি করবে, এক পর্যায়ে কৌশল শুরু করে দিয়েছে, ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, ডাক দিয়ে বলছে মেরে একমাত্র মেয়ে তুমি আমার, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি একটা আবদার করেছো, আমি রাজি না হয়ে পারি না, ও আমার মেয়ে, তোমার বিয়েতে ফাতেমা আসবে আমার কোনো আপত্তি নাই। মেয়েটা খুশি হয়ে গিয়েছে। ইহুদি বলতেছে মা রে আমার একটা শর্ত আছে। বাবা তোমার আবার শর্ত কি? ইহুদি ডাক দিয়া বলছে মেরে আমার শর্ত হলো, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি বিয়েতে আসতে হয় একটা নতুন পোশাক পরে আসতে হবে, তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি সবাই কোটিপতির ছেলেমে, দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি অর্নামেন্টস পরে আসবে, দামি দামি জুয়েলারি নিয়ে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে, আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ গরিব মানুষ, তিন বেলা এক বেলা খাবার নাই, থাকবার ঘর নাই, খাওয়ার মতো পয়সা নাই, জিন্দেগিতে নতুন পোশাক ও চৌকে দেখে নাই, সে তার মেয়েকে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে পাঠাইয়া দেয়, সেরা পুরাতন কাপড় পরে চলে আসবে, মান সম্মান ইজ্জত বলতে আমার থাকবে না, সুতরাং ফাতেমা যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসতে হয় অবশ্যই একটা নতুন পোশাক পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না বিয়েতেও আসতে, বলেন না পারবে, নতুন কাপড় পাবে না বিয়েতেও আসতে পারবে না। মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে ফাতেমা তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না, তোমাকে গালি দেয়, তোমার বাপকে গালি দেয়। এক পর্যায়ে রাজি হয়েছে একটা শর্তে, শর্ত হলো তুমি যদি একটা নতুন পোশাক পরে আমার বিয়েতে যাও। ফাতেমা চুকের পানি ছেড়ে বলছেন বোন রে আমাদের ঘরে তো মাসের পর মাস চলে যায়, চুলায় কোনো আগুন জ্বলে না, আমাদের কোনো অভিযোগ নেই, অনুযোগ নাই, এইভাবে জিন্দেগি কাটাইয়া দিতে চাই, আখেরাতে আল্লাহকে পেয়ে গেলি আমরা খুশি, আমি কোথায় পোশাক পাবো তোমার বিয়েতে যাব, পোশাকও পাবো না তোমার বিয়েতেও যেতে পারবো না। মেয়েটা হাউমাউ করে কাঁদতেছে। এক পর্যায়ে মেয়েটা ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়ে বলেছে ফাতেমা তুমি আমাকে বলেছ এই পৃথিবীতে তুমি একজনকে মনে প্রাণে ভালোবাসো, মন প্রাণ উজাড় করে তুমি তাকে ভালোবাসো, তাকে পাওয়ার জন্যে জীবন যৌবন বিসর্জন করছো ফাতেমা, তুমি আমাকে বলেছ তাকে পাওয়ার জন্যে সারাদিন রোজা রাখো, তাকে পাওয়ার জন্যে সারা রাত নামাজে দাঁড়াইয়া কাটাইয়া দাও, তুমি আমাকে বলেছ যার প্রেমে তুমি পাগল হয়েছ নামাজে দাঁড়াইয়া তিলাওয়াত করলে সে তোমার সঙ্গে কথা বলে, ফাতেমা তুমি বলেছ তোমার সৃষ্টিকর্তা আল্লাহর প্রেমে তুমি পড়ে গিয়েছ, আর কিছুই তুমি বুঝো না, আল্লাহ ছাড়া তোমার আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, ফাতেমা তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ তোমার বাবাকে ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু তা নেয় নাই, তুমি বলেছ তোমার আল্লাহ আসমান জমিন বানাইছে, কত ক্ষমতা কত পাওয়ারের মালিক, সব কিছু যদি সত্যি আল্লাহ বানাইয়া থাকে, ও ফাতেমা তার সঙ্গে তোমার সম্পর্ক, এত এত ক্ষমতার মালিক যদি সত্য হয় সে কি তোমাকে একটা সাধারণ কাপড়ের ব্যবস্থা করতে পারে না? ফাতেমা তুমি যদি কোনো ওসিলায়
তোমার আল্লাহর কাছ থেকে একটা পোশাকের ব্যবস্থা করতে পারো। আমি কথা দিলাম, ওই দিন সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এক পর্যায়ে ফাতেমা বিগি হয়ে গিয়েছেন, ডাক দিয়ে বলেছেন, বন্ডে ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, তোমার বিয়েতে যাব এবং দামি কাপড় পরে যাব। মেয়েটা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে। ও বলছে বিয়েতে আসবে এবং একটা নতুন কাপড় পরে আসবে। ইহুদি কয়, দেখবে নে, খাওয়ার নাই, থাকবার জায়গা নাই, বাপ পুরানা কাপড় পরে রাস্তাঘাটে হাঁটে, ও কাপড় পাইব কই? কাপড়ও পাবে না, আসতেও আসতে কইলেন কেন, আসতেও পারবে। এই যেদিন এই কথা হচ্ছে, এই দিন থেকে এক মাস দশ দিন পরে, অর্থাৎ চল্লিশ দিন পরে ওই মেয়ের বিয়ের তারিখ। কয়দিন পরে? এই চল্লিশ দিনে আরো অনেক ঘটনা ঘটেছে, অনেক ঝামেলা হয়েছে, অনেক কেচ্ছা কাহিনী হয়েছে, এগুলা বলতে গেলে লম্বা হয়ে যাবে। এই চল্লিশ দিনের ওয়াজ বাতিল, ডাইরেক্ট বিয়া, মাঝখানের ওয়াজ বাদ, লম্বা হয়ে যেতেছে আর আপনাদের কষ্ট হইতেছে, আমি বুঝতেছি তো। এই জন্য এই চল্লিশ দিনের ওয়াজ বাদ, চল্লিশ দিন কি কি ঘটছে সেটা কইতাম না, ডাইরেক্ট যাইতেছি গা বিয়াতে। কথাগুলো শুনেন, শুধু শুনেন কয়েক মিনিট। কষ্ট হচ্ছে? অসুবিধা? কারো ঘুমে ধরছে? একটু হাত তুলে দেখেন কারা কারা ঘুমাইছেন। কি তারে হাত উঠিয়ে ঘুমাই দিকে, এরা হেঁটে দিকে উল্টে লাগাইলা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আগামী কালকেই বিয়ে। কোন দিন সবাই কয় না কেন? আমার বন্ধুগণ, মেয়েটা বিয়ের আগের দিন সন্ধ্যার সময় ফাতেমার কাছে এসে বলছে, বোন কালকে তো আমার বিয়ে, কাপড় পাইছ? ফাতেমা বলছেন, বোন রে কালকে যে তোর বিয়ে আমি তো ভুলেই গেছি, মনেই নাই। কয়, তাইলে তুমি কাপড় পাও নাই? আমি তো বিয়েই ভুলে গেছি, কাপড় পাইমু কই? তাহলে তো আমার বিয়ে হইতো না। মেয়েটা কাঁদতেছে। ফাতেমা ডাক দিয়ে বলছেন, শোনো বোন, আমি আমার একজনের প্রেমে পড়ে গিয়েছি, এখনো এক রাত বারো ঘন্টা বাকি আছে, আমার আল্লাহ চাইলে এক সেকেন্ডের ভিতরে আসমানকে জমিন বানাইয়া দিতে পারে, জমিনকে আসমান বানাইয়া দিতে পারে, সাগরকে নগর বানাইয়া দিতে পারে, নগরকে সাগর বানাইয়া দিতে পারে। আবার আমার বিশ্বাস রয়েছে বারো ঘন্টা বাকি আছে, এই রাত্রের ভিতরে আমার আল্লাহ আমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিবে। এই আওয়াজে না তাহলে ওয়াজই করতাম। সুবহানাল্লাহ, আরো জোরে কই দিব, আরো জোরে কোন, হেরা তো কয় না, এখানে সিল্লে লাভ কিতা, সবাই জোরে কোন, সুবহানাল্লাহ, আরো জোরে। এবার একটু হইছে, কিন্তু মাঝে মাঝে অনেকে কইতেছে না, কথাগুলো শোনেন আমার বন্ধুগণ। রাত্র গভীর হয়ে গেছে গা, ফাতেমার রাত্র গভীর, আমাদেরও সমান সমান, ফাতেমারও রাত্র গভীর হয়ে গেছে আর আমাদের গভীর হয়েছে না, বারোটার উপরে না। আমার বন্ধুগণ, ফাতেমা গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া দিয়েছে, কারণ আগেই বলেছি, আলোচনা শুরুই করছি, আল্লাহকে খুশি করা যায় কি দিয়া, সবাই বলেন না, মনে আছে? দুটা কথা বলছি আপনাদেরকে, ফুল আলোচনা কিভাবে মনে রাখবেন, এক, আল্লাহকে সন্তুষ্ট করা যায় কি দিয়া, আর দুই, রবের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, ওই পরিবারের কোন বাচ্চা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ফিরাইয়া দে, মনে আছে তো? ফাতেমা মুসল্লা বিছাইছে, সাজদায় পড়ে আল্লাহ
আমাকে ডাক দিয়া বলেছে, আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আমি কার কাছে কিছু চাইব? আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে যদি আমার মা বেঁচে থাকতেন খাদিজা, আমার মা ছিলেন মক্কার সব থেকে শিল্পবতী ব্যবসায়ী মার নারী, মারা যাওয়ার আগে সবগুলা সম্পত্তি তোমার রাস্তায় দান করে গেলেন, এই দুনিয়ায় আমার একটা মায়ের পেটের ভাই নাই, এই দুনিয়ায় আমার চাচাও নাই দাদাও নাই, কার কাছে গিয়া চাইব? আমার বাপ যিনি সারাদিন তো উম্মতি উম্মতি বলে কান্দে পাগলের মতো, বাপের কাছে বলে কোনো লাভ নাই, বাবার কাছে যদি কোনো জিনিস চাই, বাবা আমাকে কাছে নিয়ে ডাক দিয়ে বলে, ফাতেমা কান্দিস না রে মা, কিছু যদি চাইতে হয় বাবার কাছে চাইস না, বাবাও যার কাছে চাই তুমিও তার কাছে চাইবা। আয় আল্লাহ, রাত্র গভীর হয়ে গিয়েছে, ফাতেমার কেউ নাই, তোমার সাথে সম্পর্ক করে ফেলেছি, তোমার জন্য জীবন যৌবন বিসর্জন করছি, আল্লাহ সারাদিন অপেক্ষা করি রাত্র কখন গভীর হবে, আমি যখন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিলাওয়াত করব, তুমি আমার তিলাওয়াতের জবাব দেও, আমার বড় ভাল লাগে। আয় আল্লাহ, পৃথিবীর কিছুই আমি চাই না, আখেরাতে তোমাকে পেয়ে গেলে ফাতেমা খুশি, দুনিয়ার জমিনে আমার কোনো জিনিসের দরকার নাই। আয় আল্লাহ, আজ তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমাকে আকর্ষণীয় দেখাবার জন্য না। আয় আল্লাহ, বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যাইতে পারি না, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই আল্লাহ, তুমি যদি না দেও বুঝবো আমি একা একা তোমাকে পছন্দ করি ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো না, এক পক্ষ থেকে ভালোবাসা হয় না আল্লাহ, আমি ভালোবেসে সারা রাত দিন তোমার জন্য কাঁদব আর তুমি আমার জন্য কিছুই করবা না। আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, আমার চাহিদা পূরণের জন্য না, ওই কাপড় পরে ইহুদির মেরে বিয়ে বাড়িতে যেতে চাই, দিনের দাওয়াত যেন হয়ে যায়, কাপড় পরে যখন ইহুদির মেরে বিয়ে বাড়িতে যাব, ওই বাড়ির সকল মহিলারা যেন কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। আমার বান্দাগণ, ফাতেমা এইভাবে কান্না করে দোয়া শেষ করে দিয়া, মুনাজাত শেষ করে দিয়া, চোখের পানি ছেড়ে যখন বসে আছে, গভীর রজনী ঘরের দরজা জানালা বন্ধ, হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে কে যেন দুইটা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে। এ আওয়াজেন আরো জোরে কোন, ফাতেমা কাপড়গুলো হাতে নিছেন দুই প্যাকেট, কার কাছে যাইবেন? আল্লাহর কাছে। দুইটা প্যাকেট হাতে নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা বাবার কাছে গেছে, আব্বা রাত্রবেলা আল্লাহর কাছে কাপড়ের আবদার করছি, কান্নাকাটি করছি, কে দিয়ে গেছে আব্বা? আপনি দেখেন রসুলে পাক কাপড়গুলো হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা সালোয়ার একটা কামিজ, আর একটা প্যাকেট খুলে দেখেন একটা ওড়না, কামিজের মধ্যে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা, এমন মিহি সুতার কাপড়, এমন স্মার্ট ডিজাইন, পৃথিবীর কোন ডিজাইনের সাথে মিলে না। রসুল চিন্তায় পড়ে গেলেন, কে কাপড় দিয়া গেলে তো ডিজাইন করা? রসুল চিন্তায় পড়ে গিয়েছেন, হঠাৎ শুনেন
কে যেন দরজায় নক করতেছে, রসুলে পাক দরওয়াজা খুলে দিলেন, হজরত জিব্রিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিব্রাইল প্রবেশ করে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, কাপড়ের প্যাকেট নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন, কুত থেকে ফাতেমা পাইল। ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আপনার মেয়ে খেয়ে না খেয়ে ভাঙ্গা গড়ে থেকে আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে, আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছে, আল্লাহ তাআলা আমি জিব্রিল আমিনকে দেয়া জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ এক সেট কাপড় পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলা লাগবে। কিন্তু আগেই বলেছিলাম, স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয়, এই পরিবার থেকে যে সন্তান জন্ম নিবে, রবের কাছে কিছু চাইলে রব ফিরাইয়া দিবে না, জিনিস দিবে। ফাতেমা খাদিজাতুল কুবরা রসুলে পাকের মেয়ে, ফাতেমা চাইলে রব তাকে দিলেন না। সুবহানাল্লাহ, এটা বাদ দেন কেমন, এটা কি তা বেইলি রুডের আগুনে জ্বালায় ফেলাইছে নাকি তা? সুবহানাল্লাহ, একটু জোরে কোন, আমি একা একা কষ্ট করতেছি, মানে ওয়াশ করতেছি আমি, আর কষ্ট হইতেছে আপনাদের, ঠিক না? এমনি মনে হইতেছে হেরা গুরুস্থানে, বহুত আগে গুরুস্থানে ছিল, মরা মানুষ উঠে বসে রয়েছে এখানে, মানুষ গেছে কই? তাও কথা বলতেছি, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকার এত কত লম্বা করছে, আমি ছোট ছোট করে বলতেছি। নবীজি কাঁদলেন, এখানে তিনটা কাপড়, জান্নাতে মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার কামিজ আর উড়না, এগুলোর দাম কত? এগুলো বাদ, এগুলো বলার সময় নাই। উড়নার দাম কত, সালোয়ার কামিজের দাম কত? তিরমিজির হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে কাপড়ে স্টোন দিয়ে যে ডিজাইন করা পাথরের টুকরো, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব বিক্রি করে দিল, জান্নাতি মহিলার উড়নার একটা পাথরের দাম হইত না। নবীজি বললেন, মা, এই কাপড় পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইও, পর্দার সাথে যাইও। কার সাথে? যেমন ফাতেমা তো এমনি পর্দা করবে, একে তো রসুল পাকের মেয়ে, একে তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্না আল্লাহ বানাতে চায়, আল্লাহ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নার মা বানাতে চায়, আল্লাহ আসাদুল্লাহিল গালিবের স্ত্রী বানাতে চায়, এ তো এমনি পর্দা করবে। রসুলের কথা বললেন কেন? এর লম্বা তফসির কেন বললেন? এটা রাখা দিলাম, এটা কইতাম না, কারণ লম্বা হয়ে যেতেছে। কিন্তু হ্যাঁ বলেন মানে কি? তা ফজরের আজান পর্যন্ত ইনশাল্লাহ, আমি কি তা ফেলাসটি? আমার বন্ধুগণ, এটাও বাদ, সংক্ষেপ করে করে যাচ্ছে। হজরতে ফাতেমা সকাল বেলায় এই পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে হাজির। যেই বাড়িতে ঢুকছে পুরাটা বাড়ি জান্নাতুল ফিরদাউসের কাপড়ের সুগ্রানে মুখরিত হইয়া, কাপড়ের আলোতে পুরা বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। এই বাড়িতে যেই মহিলারা আসছে, সকল মহিলারা একত্রিত হয়ে বলছে, ফাতেমা, আমরা মনে করেছিলাম গরিবের মেয়ে, তুমি তো বিয়েতে আসতে পারবা না, বিয়েতে আসছো, এত ডিজাইন করা দামি কাপড় পরে আসছো, কাপড় পাইছো কই? ফাতেমা মজা করে বললেন, কিনে আনছি। কি করছি? মহিলারা কই, এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনছ, কয় টাকা দিয়ে কিনছ? ফাতেমা বলছেন, দেখো আমি কয় টাকা দিয়ে কিনছি কাপড়, এটা তোমাদের জানার দরকার নাই, কারণ তোদের বাপ দাদা সদ্য গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলেও আমার কাপড়ের একটা ফাতরের দাম হইতো না। সুবহানাল্লাহ বললেন না? মহিলাদের জিদ কম না বেশি? একটু জোরে কোন, আপনাদের এলাকার মহিলাদের জিদ কম না বেশি? মাঝে মাঝে ফিডাইনি আপনাদের তো বেশি কয়। আমার বন্ধুগণ, মহিলাদের জিদ অনেক বেশি। ফাতেমা যখন বলছেন কিনে আনছি, মহিলাদের জিদ বেড়ে গেছে,
কোন মার্কেট থেকে কিনছো? তুমি তো কোনোদিন মার্কেটও যাও না, তুমি তো রাস্তায় বাইর হও না, মার্কেট কেমনে ছিন? আমরা তুই এলাকার সব মার্কেট চিনি, মার্কেটের সব দোকান চিনি, কোন জায়গায় কোন সিপা গলি আছে হেটাও চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায় হেটাও জানি, কোন জায়গায় ছটবটি আছে সেটাও জানি। দেখবেন মহিলারা, তার মোবাইলে স্বামীর মোবাইল নাম্বার সেভ নাই, কিন্তু দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা বলেন না কেন? আসেনি আছে। আপনারা খারাপ তো, আজকালকে দেখবেন অনেক মহিলা মার্কেটে যায়, যায় দেখবেন হিল জুতা, কি জুতা, হিল জুতা, এরপরে আইলানা জাইলানা আশকারা মাসকারা এগুলো লাগায়, এরপরে গুন্ডার মতো গুন্ডা গুন্ডা টাইপে মার্কেটে যাইতেছে। আর স্বামী বেচারা যেটা স্বামী, সেটাও আছে সাথে পিছনে একটা বাচ্চা কুলে নিয়ে করতেছে, হে সামনে যায় না। কথা কন না কেন? তার লজ্জা হয় সামনে গেলে। আমার বন্ধুগণ, আস্তে আস্তে করে মহিলারা বলতেছে, ফাতেমা এটা কত টাকা দিয়ে কিনছো ক? ফাতেমা বলছেন, আমি যত টাকা দিয়ে কিনি না কেন, তোমরা ওটা পাইবা না, ওরা কিনতে পারবা না, তোদের বাপদাদার সম্পত্তি দিয়ে এটা হবে না। এমন সময় যেই মেয়েটার আজকে বিয়ে হওয়ার কথা মনে আসেনি, কথা কেন মনে আছে? এই মেয়েটা নতুন বধুর মতো সেজে গুজে বসেছিল, ফাতেমার কথা শুনে ঘর থেকে বাইর হইয়া ফাতেমার যখন কাপড় দেখছে, দেখে বাপরে ডাক, দেখো আব্বা আজকে আমি বিয়া করতাম না, করতে না মানি পাবলিক ওর দেখে খাইয়া ফেলাইছে, বিয়া বাড়ির ওর দেখে খাইয়া ফেলাইছে, তুই কস বিয়া করতে না, আব্বা তুমি কইছিল ফাতেমা আসতে পারবে না, ফাতেমা তো আসছে আসছে, এমন ডিজাইন করা কাপড় পরছে, আর তুমি আমারে যে পোশাক দিছ, এই পোশাক দিয়া তো ফাতেমার জুতাও মুছা যাবে না। আল্লাহ আকবার বলেন, আজকে আমি বিয়াই করব না যতক্ষণ পর্যন্ত ফাতেমার মতো কাপড় আমারে না দিবেন। লাগছে নি পেস? এটা কি তা টঙ্গিতে পাওয়া যায়, গাজীপুরে ঢাকা শহরে নাই? তো এরা পড়ছে মহা বিপদে, হে কাপড় কই পাই? এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে সবাই বাবুরচিরে গিয়া বলছে, বাবুরচি খবরদার এদেরকে আর প্লেটে বাদ দিবি না, খাবার বন্ধ, এক ফোঁটা পানিও দিবি না, যতক্ষণ পর্যন্ত পুরুষেরা আমাদেরকে ফাতেমার মতো কাপড় না দিবে এই বাড়িতে ওই যা যে যা খাইছো এতটুকুনি। আল্লাহ আকবার বললেন না? এখন কেউ ভাত খাইছে রুটি খাইছে পানি, কই পানি খাই দিবি না, মরে যাক, আগে কাপড় লাগবে। মনে আপনারা বলেন এই কাপড় কই পাইতো? পাওয়ার সম্ভাবনা আসেনি, আসেনি। কি পেস্টা লাগছে! মহিলারা এসে বলে, ফাতেমা বল না কোন মার্কেট থেকে কিনছস, কোন দোকান থেকে কিনছস, আমরা দরকার হইলে যা হয় কিডনি বিক্রি করে দিব, এরপরে একটা iPhone 15 দরকার, ঠিক? এটা কই ঠিক? তুমি কি তা কিডনি বিক্রি করে আইফোন কিনবা? এটা ঠিক কইতেছে এরা, এটা দিকে উল্টা বুঝে নাকি? তা সব দিয়া হইল, কাপড় লাগবে। ফাতেমা বলছেন, বোন তোমরা যে সোসাইটি লালন করো, তোমরা যে সামাজিকতা বিশ্বাস করো, এই পথে চললে এই মার্কেটও যেতে পারবে না, এই কাপড়ও পাবে না, তোমরা আমার মতো হতে হবে। মহিলারা বলছে, বলো কোন মার্কেট থেকে কাপড়টা কিনছো? ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে আমি কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস, আর যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। মহিলারা চিন্তা করে, জান্নাতুল ফিরদাউস আর জান্নাত, হিটা কোন মার্কেটের নাম? আমাদের মার্কেটের নাম তো সলিমুদ্দিনের মার্কেট, হিটা কো জান্নাত মার্কেটের নাম? এই নাম তো জিন্দগিতে শুনিও নাই। ফাতেমা, এই মার্কেট কই? এটা কি তা পুবাইল দিয়ে যায় না গাজীপুর দিয়ে না টঙ্গি থেকে যায়, রাস্তাটা কোন দিকে? ফাতেমা কই, এটা কোনো রাস্তাই না, এমন রাস্তা দিয়ে যায় এটা তোমরা চিনবা না, কারণ তোমাদের বিশ্বাস এই রাস্তার বিপরীতে, সুতরাং তোমরা রাস্তা খুঁজে পাইবা না। এই রাস্তা একটা VIP সিকিউর রাস্তা, যে কেউ চাইলেই চলতে পারবে না। মহিলারা বলছে, ফাতেমা বলো, দরকার হলে সব বিক্রি করে দিয়ে হইল, এই রাস্তা দিয়ে যাইতে চাই। ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি
ওই রাস্তা হলো আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, তোমরা যদি সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে, জান্নাত জান্নাতুল ফিরদাউস সিরাতে মুস্তাকিম এটা কই? এটা তো শুনলাম ওনার জীবনে কই আছে ফাতেমা, এখন বলো এই রাস্তা কোন দিকে শুরু হয়েছে, কেমনে যাওয়া যায়? ফাতেমা বললেন, শোনাত এটা বিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, যে কেউ চলতে পারে না। এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে, পরিচয়পত্র ছাড়া রাস্তা দিয়ে চলা যাবে না। ও মহিলারা, শুধু আইডি কার্ড পরিচয়পত্র থাকলে হবে না, ওখানে একটা গোপন পিন নাম্বার আছে, পিন নাম্বার মনে প্রাণে ধারণ করতে হবে। আপনার কাছে এটিএম কার্ড আছে, বুতে মারলেই পয়সা পিন নাম্বার ঠিক মতো না দিবেন। ফাতেমা বললেন, শুনো, শুধু আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বারও লাগবে। মহিলারা বলছে, ফাতেমা বলো না, আইডি কার্ড কি আমরা ধারণ করতে চাই, পিন নাম্বার কি আমরা ধারণ করতে চাই? প্রয়োজন বুঝে জীবন যৌবন বিসর্জন করব, দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন করব, এরপরও এমন একটা কাপড়ের দরকার, বলো না আইডি কার্ডের নাম কি? ফাতেমা বললেন, শুনো রে, যে আইডি কার্ড থাকলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা, যে আইডি কার্ড থাকলে জান্নাত নামক মার্কেট পাইবা, যে আইডি কার্ড থাকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, যে আইডি কার্ড থাকলে তোমরা পোশাক পাইবা, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে প্রাণে ধারণ করে ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে, ফাতেমা বলো এই আইডি কার্ড কোথায় পাওয়া যায়, কোন জায়গায় আছে, আমার এটা নিমুই। ফাতেমা বলছেন, সত্য কথা কমো, সত্য কথাই তো, সত্য কথা হয়েছে কি, আমি এই কাপড়টা কিনি নাই, কি করে নাই কতলে, এতক্ষণ কি কইছ, কইছি তো কইছি কাপড়টা কিনি নাই, কতলে পাইছো কই, কে দিল, আমার সাথে একজনের প্রেম, আমার সাথে একজনের ভালোবাসা, আমি একজনের সাথে প্রেম করি, হে আমারে প্রেম করে ভালোবেসে এটা গিফট করছে, গিফট সুমনদাল একটু জোরে কর না। মহিলারা কই, সম্পর্ক করে প্রেম করে ভালোবেসে এত দামি কাপড় কেউ কাউরে গিফট করে, তে হে আবার কত জিনিসের মালিক, কত বড় ধনী, কত বড় বাদশা রে, আমরাও তো প্রেম করি, আমাদের প্রেমিক তো আমাদেরকে 2 টাকার বাদামও কিনে দেয় না, দেও যদি হে ওর দেখ খায় ফেলায়, ঠিক না, হে তো ওর দেখ নাই করে দে, আর তুমি বলতেছো এত দামি কাপড়, না ফাতেমা দরকার নাই তোর জান্নাতের, দরকার নাই বোন জান্নাতুল ফিরদাউসের, কো আগে এই মালিক আর বাদশাটা কই, দেখা লাগবে এক নজরে রে, এরে না দেখা শান্তি নাই, গরিবের মেয়ের সাথে সম্পর্ক কইরা যদি এত কিছু দিতে পারে, আমরা তো গরিবের মেয়ে না, আমরা আরো বেশি আদায় করতে পারব, কই আছে ক, সুবহানাল্লাহ কন। ফাতেমা বলেন, এবার লাইনে আইছো, আমার মালিক আর বাদশারা যদি পাইতে চাও, পৃথিবীর কোনো রাস্তা দিয়ে মার্কেটে গেলে লাভ নাই, রাস্তা একটাই সিরাতে মুস্তাকিম, এই রাস্তা দিয়ে যদি সামনে যাও মালিকরে পাইবা, আর মালিকের সঙ্গে যদি ভাব জন্মে যায়, মালিকের সঙ্গে যদি তোদের সম্পর্ক হয়ে যায়, মালিক এভাবে একটা দুইটা কাপড় নয়, এভাবে 10-20টা জান্নাত তোদেরকে দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ জুরে বলেন না, সাড়ে বারোটার উপরে গেছেন, আর লম্বা করতাম না, এখন রেখে দিব কিন্তু নাকি তা আমি রেখে দিলে পরে ওয়াজ আপনারা করেন, দেখি তো কন্ত এরপরে কি আছে, আমি রেখে দিব এখন আর কইতাম না, কতক্ষণ কোয়া যায় আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন, এক মিনিটে রেখে দিব কিন্তু কেউ উঠতে পারবেন না, উঠবেন উঠবেননি? আচ্ছা আমার বন্ধুগণ ফাতিমা বলছেন শোনা, সত্যি যদি আইডি কার্ড ধারণ করতে হয় এই আইডি কার্ড ধারণ করলে স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, বাবা ছেলে মামের সম্পর্ক থাকবে না, কারণ তোমরা যে বিশ্বাস লালন করো ওই বিশ্বাসকে তোমরা বাদ দিয়ে আইডি কার্ড ধারণ করতে হবে। মহিলারা বলছে ফাতেমা প্রয়োজন বোধে পুরা পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করব, কারো সাথে সম্পর্ক রাখবো না, তুমি গরিবের মেয়ে হয়ে এমন মালিকের সাথে সম্পর্ক করে যদি এত কিছু আদায় করতে পারো আমরাও কেন পারবো না, বলো না আইডি কার্ড কোথায় পাওয়া যায়। ফাতেমা বললেন পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো সৃষ্টি এই আইডি কার্ড বিতরণ করে না, আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার বাবা। সুবহানাল্লাহ বলেন, ইসলাম নামক আইডি কার্ড বিতরণ করেন আমার বাবা, কালিমা নামক পিন নাম্বার বিতরণ করেন আমার বাবা, মালিকের পরিচয় দেয় আমার বাবা, সিরাতে মুস্তাকিমের পরিচয় দেয় আমার বাবা, এগুলোই আমার বাবার কাজ। তোদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না, গালিগালাজ করে মারামারি করে মেরে ফেলতে চায়, আমার বাপ তো খারাপ কিছু করে নাই, কথাগুলাই বলে। মহিলারা ডাক দিয়ে বলছে ফাতেমা দেরি করা যায় না, এই মুহূর্তে পৃথিবীর সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলাম, তুমি আমাদেরকে আইডি কার্ড ধারণ করাইয়া মালিকের সঙ্গে সম্পর্ক জোড়াইয়া দাও। এই কথা বলে কেউ বলেছেন 350 জন, কেউ বলছেন 352 জন, কেউ বলছেন 470 জন, কেউ বলছেন 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।